হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি ব্লগিং চ্যানেল। পুজো চ্যানেলে চলে আসলাম তোমার সাথে নতুন একটা ভিডিও নিয়ে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে। তো আজকের ভিডিওটা শুরু করার প্রথমে বলবো, যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন বা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের এক একজনেরই সাবস্ক্রাইব আমার কাছে অনেক 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 মূল্যবান। তো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিওর মূল টপিক হলো যে তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম মাসির বাড়ি যাবো, মাসির বাড়ি গেলাম যে ভিডিওটা, তো সেই ভিডিওটা তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি জামাই ষষ্ঠীর দিন থেকে তোমাদের জামাই ষষ্ঠীর দিন মতো একটা ভিডিও দিয়েছিলাম, তার পরদিন থেকে আশা করি অনেক দিনই হয়ে গেল প্রায় ভিডিও দিতে পারিনি, কেন দিতে পারিনি সেই কারণটাই জানাবো বলে আজকের ভিডিও তোমাদের কাছে নিয়ে আসলাম। ভিডিও শুটিং করেছি আজকে, দেখতে পাচ্ছ মানে চুলটা কীভাবে বেঁধে রেখেছি, পোকা পোকা করে রেখে দিয়েছি, কারণ যা গরম আর পাকা ছেড়ে রেখে দিয়েছি, মানে পাকা ছাড়া তো থাকাই যাচ্ছে না। কিছুদিন আগে শরীর খারাপ থেকে উঠলাম, ছিলাম যে শরীর খারাপ হয়েছে, ওই অবস্থা মেলায় গেছে এসে, ওই জন্য ঠান্ডা অনিয়ম করে স্নান এগুলো একটু বন্ধ করে দিয়েছিলাম, মানে ঠিকঠাকভাবে চলছিলাম আর কি, ঠান্ডা জল অতটা বেশি খাচ্ছিলাম না, স্নানটা একবারই করছিলাম, কিন্তু আবার যা গরম পড়া শুরু করেছে আবার সেই অনিয়ম শুরু হয়ে গেছে, মানে যখন তখন ঠান্ডা জল খেয়ে নিচ্ছি, যখন তখন স্নান করছি, যখন তখন বলতে না মানে দিনে অন্তত দুবার থেকে তিনবার এরকম হয়ে যাচ্ছে, মানে এত গরম পড়েছে যে কী বলবো। বাইরে বেরালে স্নান করেই ধরো বেরালাম, তো বাড়িতে এসে ভাবলাম ঘা রোদ থেকে ঘুরে এসে বাইরে ঘুরে এসেছি, প্রচণ্ড গরম লাগছে স্নান করে নিই, তো এরকম অনিয়ম হয়ে যাচ্ছে। তো বেশি কথা বলবো না, মেন যে টপিকটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করার জন্য আজকের ভিডিও, চলো সেই টপিকে ফেলে যাক। তো বিষয়টা কী হয়েছিল, আমার যে সেকেন্ড হ্যান্ড ফোনটা ছিল দেখতে পাচ্ছ, এই ফোনটা দিয়ে তোমাদের কাছে আমি ভিডিও দিতাম, স্যামসাংয়ের সেকেন্ড হ্যান্ড সেট, সেকেন্ড হ্যান্ড সেটই কিনেছিলাম এটা, তাও প্রায় অনেক বছরই চলে গেল, অনেক বছর দেড় থেকে দু বছর হবে, এই যাই হোক দেড় বছরই হবে, ভালোই চললো আর কি। তোমাদের কাছে এই ফোনটা দিয়ে অনেক 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 ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করেছি। তো কী হলো, জামাই ষষ্ঠীর আগের দিন পিসিরা আসবে, তো গেলাম কাজে, তো কাজ করতে করতে কী হয়েছিল, মানে আমরা ওখানে যে পোশাকটা আর কি পরি, মানে পকেটের ভিতরেই আর কি রেখেছিলাম ফোনটা, তো কাজ করতে করতে আর হঠাৎ ফোন পরে গিয়ে এই কোনাটা দেখলাম হালকা হালকা, কিছুক্ষণ পরে দেখলাম কালো হতে শুরু করেছে। তা আমি অতটা ইয়ে করলাম না, যে অল্পের ওপর তো চাকরি, এবারে বাড়িতে এসে মানে যখন বাড়িতে আসি তখন দেখি প্রায় অনেকটা হয়ে এসছে, তার মানে আমি বুঝলাম যে রাতের মধ্যে পুরো স্ক্রিনটাই কভার করে নেবে, আমার ভিডিও বানানোও হবে না, দেওয়াও হবে না জামাই ষষ্ঠীতে। তো কী করলাম, আমি এই ফোন দিয়েই আগে যে ভিডিওটা এডিট করা ছিল, মানে সব ভিডিও দিতে পারি না, কিছু ভিডিও মানে একটুখানি দিয়ে দিলাম আর কি, তোমাদের সাথে শেয়ার করলাম, মানে এডিট করে রেখেছিলাম আমার সকালে কোথায় শেয়ার করেছি, সেন্ড করেছিল কিছু সকালে মানে তোমাদের কাছে পৌঁছিয়েছে, ওই যে হলুদ বিকেল আমার খুব প্রিয়, তো ওই ভিডিওটাই কোনো রকমে এডিট করেছে, এডিটও করতে পারিনি ঠিকঠাক, মানে দুটো যেমন নর্মাল ছিল ওরকমভাবে দেওয়ার চেষ্টা করেছি, তো ওই তাই লাস্ট ভিডিও, তারপরে আর মানে ফোন পুরো এরকম হয়ে যাবে দেখতে পাচ্ছ, পুরো এরকম অনেক দিন হলো এই ফোনটা ভেবেছিলাম ঠিক করবো। তা কী হলো, মানে ফোনের দোকানে নিয়ে গেছিলাম, তো ডিসপ্লে যেহেতু পুরো খারাপ হয়েছে, ডিসপ্লেটা চেঞ্জ করতে হবে, মানে যা দেখলাম যে ডিসপ্লে ঠিক করতে যে টাকাটা লাগবে ওই টাকাটা আমি বেকার খরচা করবো না, কারণ এই ফোনটা ঠিক করলেও মানে অনেক প্রবলেম দেখা দিচ্ছিল ফোনটার, ডিসপ্লে তো খারাপ হয়েছে, তার মধ্যে ব্যাটারির প্রবলেম দেখা দিচ্ছিল, তার মধ্যে স্পিকারের প্রবলেম দেখা দিচ্ছিলো, যার জন্য স্পিকার ঠিক করিয়ে আনলাম কিছুদিন আগে। তো এত কিছু ভেবে আমি তো পুরো আশা ছেড়ে দিয়েছিলাম যে দেখি কী হয়। তো কী হলো, জামাই ষষ্ঠীর ভিডিওটা তো তোমাদের কাছে আমি দিতেই পারলাম না, তার পরের দিনও তোমাদের কাছে আমি ভিডিও দিতে পারলাম না, আজকে পিসি বাড়িতে গেল, এই কদিন পিসি ছিল, ভাই ছিল, এমনকি জামাই ষষ্ঠীতে খুব মজা করেছি, সেই ভিডিও তোমাদের কাছে দিলে, তোমাদের সাথে শেয়ার করলে হয়তো তোমাদেরও খুব ভালো লাগতো ভিডিওটা দেখতে, কারণ জামাই ষষ্ঠীর দিন কী হয়েছিল আর কি,
আমরা এবারে মামার বাড়িতে যাইনি, আগের বছরে মামার বাড়িতে গিয়েছিলাম, তোমাদের সাথে সেই ভিডিও শেয়ার করেছিলাম। তো এই বছর আর মামার বাড়িতে যাই, এই বছরে পিসি এসেছিল। তো সকালবেলাটা এমনি নর্মালি খাওয়া দাওয়া হয়েছে আর কি, আর বিকালবেলাটা নর্মালি খাওয়া দাওয়া কি আম চিড়ে টিড়ে এইসব তো ছিলই। তো সকালে পিসির ফোন দিয়ে একটু ভিডিও করেছিলাম, করে নিয়েছি, তো সেই ভিডিও আজকের ভিডিওর মধ্যে শেয়ার করবো। কাচের গ্লাসে করে জল দাও, মগে করে দাও। বাড়ির একমাত্র জামাইকে আর কি, জামাইয়ের জন্য যে জামাই ষষ্ঠীটা উদযাপন হয়েছে সেইটাকে আরও বেশি ইন্টারেস্টিং করে তুলেছিল আমাদের এই বাড়ির সব, মানে চার ছেলে মিলে, চার মানে প্রত্যেকটা ঘর আমাদের দেখেছ জয়েন্ট ফ্যামিলি। তো এক জায়গায় রান্না হয়েছে বড় কড়াইতে, বড় হাঁড়িতে রান্না হয়েছে, মাংস ভাত আরও তো অনেক মেনু তো ছিলই, সব এক জায়গায় বসে খাওয়া হয়েছে। তার মধ্যে কী হয়েছে, সেদিন আবার বৃষ্টি হয়েছে জামাই ষষ্ঠীর দিন, তোমরা নিশ্চয়ই জানো অনেক জায়গায় বৃষ্টি হয়েছে, তো সেদিনও বৃষ্টি হয়েছিল। আর বাইরের রান্নার আর কি ইয়ে ছিল যেহেতু বড়ো হাঁড়ি বড়ো ইয়ে, ওই জন্য আর কি কাঠের উনুনে রান্না হয়েছে, মানে যেহেতু বিকালবেলার ওটা প্ল্যান ছিল। আর বিকালবেলাতে এসছে বৃষ্টি, ভাত বসিয়েছে এদিক থেকে ওপর দিয়ে জল পড়ছে, মেঘ ডাকছে, কী করবে, তাঁবু খাটালো, তাঁবু খাটিয়ে কোনো রকমে রান্না করেছে। আর কি ভাত বসিয়ে দিয়ে ওরা ঘরে দৌড়াচ্ছে, মাংস বসিয়ে দিয়ে না নেড়ে ওরা ঘরে দৌড়াচ্ছে, খুব 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 মজা হয়েছে সেই দিনটা। তোমাদের সাথে শেয়ার করলে তোমাদের দেখতে আরও বেশি ভালো লাগতো। তাই কদিন খুব মজা হয়েছে, পিসিরা ছিল রাতে, মানে বৌদিরা, ননদরা, আর এদিকে আমরা সব বাচ্চারা সব মুঠো খেলেছি, মানে খুব ভালো হয়ে যাচ্ছিলো দিনটা। আবার কেমন হয়ে গেলো পিসির আরও ভালো লাগছে না। তো পিসির কিছুক্ষণ আগে ভিডিও কলিং করেছিলাম, কথা হচ্ছিল পিসির সাথে, তো বেশি কথা হয়ে যাচ্ছে। তো যেটার জন্য যে আগের দিনের ভিডিওটা তোমরা দেখতে পেলে, মাসির বাড়িতে গেছি, তো আমার ফোন খারাপ হয়ে গেছে, তো ওই ভিডিওটা আমি কীভাবে করলাম, টেনটা নেন নতুন ফোন, এটা ভিভো Y22, দেখতে পাচ্ছ আমার নতুন ফোন। আর এখন ভিডিওটা করছি আমি বাবার ফোন দিয়ে, ফোন এসছে, তোমাদেরকে আমার নতুন ফোন দেখাতে না দেখাতেই ফোনে ফোন চলে এসছে। তো এই যে ভিভো Y22। তো কী হলো বিষয়টা, বলছিলাম যে এই ফোনটা ঠিক করবো বা কিছু, তো উদ্যোগটা আমার বাবার, বাবা বললো ভিডিও টিডিও করেই পুরোনো ফোন ঠিক করে কী করবে, নতুন ফোনই কিনবো। তো উদ্যোগটা নিয়ে এসে উদ্যোগটা পূরণ করেই ছেড়েছে, নতুন ফোন দিয়েই ছেড়েছে। তো আমি তো খুব 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 হ্যাপি, নতুন একটা ফোন এসছে, তোমাদের কাছে আমার ভিডিও আরও মানে কী বলবো একটু বেটারভাবে দিতে পারবো, কারণ এই ফোনটা যেহেতু সেকেন্ড হ্যান্ড ছিল অতটা ভালো ভিডিও হতো না। তো এই ফোনটা দিয়ে, এটাও অত দামি না, তবুও এই ফোনটা দিয়ে মোটামুটি দেখছি ভিডিওটা পরিষ্কার আসছে, এই যা। তো তোমাদের কাছে কতটা ভিডিও আমি দিতে পারবো জানি না, কতটা পরিষ্কার ভিডিও, তো যাই হোক, তো আমি তো খুব 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 হ্যাপি। এই কথাটাই মানে বলার ছিল আজকে, যে নতুন ফোন কিনেছি, আর আগের দিনের যে ভিডিওটা দেখলে ওটাও এই ফোন দিয়েই করা, এই ফোন দিয়েই করা ভিডিওটা। এখনও এই ফোনের আমি এখনও কিছুই করে উঠতে পারিনি, কোন ফোনটা কিনেছি পরশু দিন, তো আজকে নিয়ে তিন দিন হলো, তো এখনও সেইভাবে ডাউনলোড এইসব কিছু করে উঠতে পারিনি, আস্তে আস্তে করবো। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখা যাক, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে আমার নতুন ফোনের ক্যামেরা দিয়ে করা ভিডিও, একটু ফ্রেশ। তো চলো বাই বাই, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, তখন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, শুভরাত্রি।